যখন শুরু করেছি আর একটু বলি, আমার কাছে যে গয়নাগুলো দেখছেন, হ্যাঁ, এই গয়নাগুলো আমার বিবেক গাঙ্গুলি স্ট্রিট বোবাজের যে সোনার দোকানের যে এলাকা, আমি আর চৌধুরী থেকে নেব। আমার 79 বিয়ে হচ্ছে, আর 79 থেকে মানে আমি তো আমার হাজব্যান্ড ওখান থেকে গিয়েছিলেন, হাজব্যান্ড শাশুড়ি ঠাকুরের অফিসের একজন গিয়ে আমার বিয়ের সীতাহার বা যা কিছু দেওয়া নিয়েছিলেন। তারপর থেকে টুকটাক যা কিছু আমরা ওই আর চৌধুরী থেকেই করি। তো এটাও বলে রাখছি, আর চৌধুরী জানি না কর্মকর্তারা শুনছেন কি শুনছেন না বা দেখছেন কি না, আমি আর চৌধুরীর গয়না ছাড়া অন্য কোনো গয়না মানে করতেই পাই না। এমনি ছোটোখাটো কোনো অনুষ্ঠান হলে বা কাউকে দিতে হলে আমার হয়তো যাওয়ার সময় নেই, আমি তো এখন বিশেষভাবে একটু অসুস্থ আছি, তখন আমি লোকাল দোকান থেকে যে জিনিস ওই যে খারাপ সেটা বলবো না, সেগুলো হয়, কিন্তু আর চৌধুরীর কাছে আমি ভীষণ কৃতজ্ঞ এবং ওদের গয়না আমার ভীষণ পছন্দ, ওদের সোনায়ও ভীষণ গ্যারান্টি। আমি আমার ছেলে মেয়ের বিয়েতে এবং বৌমার বিয়েতে আমি যেটুকু দিয়েছি আর চৌধুরী থেকে, আমার শ্বশুর যেটুকু দিয়েছে এমপি জুয়েলার্স থেকে, তো আর চৌধুরীর গয়না আমার খুব ফেভারিট। তো আমার এখানে যা কিছু দেখছেন এগুলো আর চৌধুরীর গয়না, তবে এগুলো আমার এত নিজস্ব নয়, কারণ জানেনই তো গয়না কাছে তো মেয়েদের দিয়ে দিতে হয়। হ্যাঁ, কিছু দিয়েছি মেয়ের বিয়েতে, কিছু মেয়ে পেয়েছে, হ্যাঁ, আর যা যা রয়েছে মেয়ে পাওনা, তো এগুলো দিয়েই আমি একটু সাজুগুজু করলাম, আপনারা আবার এটাকে বাড়াবাড়ি মনে করবেন না। তো ধন্যবাদ আর চৌধুরীকে। তখন ছিলেন নারায়ণ দে, নারায়ণবাবু ম্যানেজার ছিলেন, উনি আমাকে দোকানে গেলে মানে বিয়ে পরে তো বৌদি এটা নিন ওটা নিন, আর আমি প্রচণ্ড রোগা ছিলাম তখনকার সেই গয়নাগুলো আমার ভাঙতে হয়েছে, তো যেগুলো ভাঙতে হয়নি এই চিকটা ভাত কাপড়ে একটা নাকি ভাত কাপড় দেওয়ার সময় বলতে হয় একটা গয়না দেওয়ার কথা আমার মামী শাশুড়ি বলেছিলেন, তো ভাগ্নে ওকে একটা গয়না দিও, তো এই চিকটা আমাকে দেওয়া হয়েছিল। তখনকার দিনে এই চিকটার দাম ছিল মাত্র 1600 টাকা, এখনও অক্ষত আছে দেখতে পাচ্ছি এই হারটা। এটা আমি পরে বড় মেয়ে বিয়ের সময় করেছি, সেম এটা যেমন একটু একদম হালকা পিঙ্ক, একদম ডিপ কালার পিঙ্কের সেম, এটা দেখেই ওরা আর একটা করে দিয়েছে, মানে আমারটা যেটা ছিল পিঙ্ক কালার সেটা দেখে এটা করে দিয়েছে, ওটা আমি ছোটো মেয়েকে দিয়েছি, সেট শুদ্ধ, এটাও সেট শুদ্ধ। আর যা কিছু এই যে হাতের গয়নাঘাটি দেখছেন সমস্ত কিছু আর চৌধুরী থেকে মিলেছে। হ্যাঁ, আমার এইভাবে মানে আমরা আর চৌধুরীর সঙ্গে সমস্ত ভাবে জড়িত। তার দ্বারা করেছি তো আমার বিয়ের সীতাহারের সঙ্গে ওই ডিজাইন দেখে আর চৌধুরী, হ্যাঁ, এই হারটা আবার করে দিয়েছে সেম, শুধু পাথরের কালারটা আলাদা, এটা আমার বড় মেয়েকে দেওয়া হয়েছে সেম। আর যেটা আমার ছিল নিজস্ব একটু ডিপ পিঙ্ক কালার সেটা ছোটো মেয়েকে দিয়েছে, আর বৌমাকে ওর শ্বশুর এমপি জুয়েলার্স থেকে সীতাহার দেয়নি, এমনি নিজে চারটি দিয়েছে। তো এটা তখন এটা আমরা করেছিলাম যখন, তখন এটা আমার যে সীতাহারটা তখন দাম ছিল মাত্র 4000 টাকা, আর এটা যে কিনেছি শুনলে অবাক হবে, এটার দাম 1,20,000 টাকা, এটার দাম 1,20,000 টাকা। এই গলবন্ধটা দিয়েছে, এটা দিয়েছে আমার ছোটো মেয়ে বড় মেয়েকে, এটা পড়েছিল 72,000 টাকা। তো এইভাবে মানে 72,000, 82,000, 92,000 বা 1,20,000 এইসকম ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা আর চৌধুরী অ্যান্ড সন্সের কাস্টমার, এবং প্রতি বছর পয়লা বৈশাখে আর চৌধুরী অ্যান্ড সন্স থেকে আমাদের বাড়িতে চিঠি আসতো, আমার নামে চিঠি আসতো, আমরা প্রথম দিকে যেতে পরে আর পারতাম না, এখন আর চিঠি দেন না, তবে যখনই যাই উনি তো কেউ নেই, নারায়ণবাবুও নেই, মানে আমরা গিয়ে দোকানে দাঁড়ানো মাত্রই নারায়ণবাবু নিজের পছন্দ করে সব দিকে বলছে এটা নিন ওটা নিন। আর চৌধুরীর আর একটা সুনাম আছে, গেলে এটা মাত্র 2-15 আগে আমার বড়দা মানে বলছিলেন
গন্ধ একবার কিনেছিলেন দোকানে। গেলে কী খাবেন, ঠান্ডা না গরম? যদি গরম হয়, যদি চা হয়, কোথা থেকে কাঁচের গ্লাসে করে পাঞ্জাবি চা নিয়ে আস, মানে আমাকে ইনপুটছে খেতে দিয়ে আপনি গরম অপূর্ব সেই চা। আর তোমার বলে কোল্ড ড্রিঙ্কস খুবই মানে মানে খুবই ভালো লাগত। কোল্ড ড্রিঙ্কস বা চা সবই আমরা খাই, কিন্তু ওদের আপয়টা খুব ভালো ছিল। ঠিক আছে ভিউয়ার্স, অনেক বক করলাম, অনেক কথা বললাম, প্রথম কথা বললাম, অনেক বললাম, মুখ বন্ধ করেছিলাম ছমাস। তো আমি এবার চ্যানেল যখন খুলেছি চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করতে, আপনারা আমার সাথে থাকবেন, সাথে থাকলে আমি আনন্দ পাব। আমি ভালোবাসি লোকের সাথে, মানে আমার মেলামেশা বা সম্পর্কটা আমি খুব ভালোবাসি। তো আপনারা আমার সাথে থাকবেন, এটাই আমার অনুরোধ।